আমরা যখন মসজিদে যাই নামাজ পড়ার জন্য আমাদের হাতে থাকে স্মার্টফোন। এমন অবস্থায় আমাদের স্মার্টফোনটি যদি অটোমেটিক সাইলেন্ট হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হয়? কারণ বর্তমানে এমন সমস্যা দেখা যাচ্ছে, আমরা মসজিদে গেলাম নামাজ পড়ার জন্য, নামাজরত অবস্থায় আমাদের মোবাইলে হঠাৎ করে কল চলে আসলো। কল চলে আসার কারণে আমাদের নামাজে অনেক ডিস্টার্ব হয়। আবার অনেকেই তাদের মোবাইলে রিংটোন হিসাবে দিয়ে রাখে গান। নামাজরত অবস্থায় তাদের মোবাইলে যদি কল আসে আর যদি গান বাজে তাহলে কেমন হবে? এই সমস্যার সমাধানের জন্য খুবই দারুণ একটি প্রসেস নিয়ে আসলাম। আপনি যখন মসজিদে ঢুকবেন নামাজ পড়ার জন্য তখন আপনার মোবাইলটি অটোমেটিক সাইলেন্ট হয়ে যাবে, আবার আপনি যখন মসজিদ থেকে বের হবেন তখন আপনার মোবাইলটি সাইলেন্ট অফ হয়ে যাবে। এই সেটিংসটি কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাই। প্রথমে আপনারা আপনাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেজন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন প্লেয়ার টাইম। প্লেয়ার টাইম লিখে সার্চ করলে দুই নম্বরে যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনারা অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন, আমি বাংলা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর লোকেশন এখানে ক্লিক করব, তারপর ঠিক আছে এখানে ক্লিক করব, তারপর হচ্ছে পারমিশনটি দিয়ে দিব, তারপর সম্পূর্ণ হয়েছে এখানে অ্যালাউতে ক্লিক করে দিব, তারপর সম্পূর্ণ হয়েছে এখানে ক্লিক করব, তারপর অ্যালাউ দিয়ে দিব, ক্রস করে দিব। তারপর আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি এখন ওপেন হয়ে গেছে। সো আমাদের মোবাইলটি মসজিদে ঢুকলে যেন অটোমেটিক সাইলেন্ট মোড অন হয়ে যায়, সেজন্য আমাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন সাইলেন্ট বলে একটি অপশন আছে, এই সাইলেন্ট অপশনে আমাদের ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচ ওয়াক্ত নামাজের রুটিন এখানে দেওয়া আছে। আপনারা ফজরের নামাজের সময় যদি সাইলেন্ট মোডটি অন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপর এখানে ডিসপ্লে পারমিশনটা দিতে বলবে, আপনারা এটি দিয়ে দিবেন, অ্যালাউ অ্যালাউ। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন শুরু টাইম এবং শেষ টাইম, অর্থাৎ আপনার মোবাইলটি সাইলেন্ট হবে 4:51, আপনার মোবাইলের সাইলেন্ট মোড অন হয়ে যাবে আবার 5:06। সো এভাবে আপনারা জোহর দিয়ে দিতে পারেন। জোহর দিয়ে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, অর্থাৎ আপনি মসজিদে কখন যাবেন, কখন মসজিদ থেকে বের হবেন এই টাইমটি এখানে আপনি সেট করে রাখতে পারেন। এই টাইমটি এভাবে সেট করে রাখলে এই যে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, আপনি মসজিদে কখন ঢুকবেন ঢোকার সময়টা এখানে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার মোবাইলটি অটোমেটিক সাইলেন্ট মোড অন হয়ে যাবে। আবার আপনি যখন মসজিদ থেকে বের হবেন কয়টায় এটা এখানে সেট করে রাখবেন, তারপর আপনার মোবাইলটি অটোমেটিক সাইলেন্ট মোড অফ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ভিডিওটির মাধ্যমে আপনারা যারা নামাজ পড়েন এবং মোবাইলে সাইলেন্ট মোডটি অন করা অফ করা নিয়ে সমস্যায় আছেন তাদের আশা করি অনেক অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। সো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।